নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। মেয়ে বায়না করেছে, কাস্টার্ড খাবো, তাই ঘরে বানিয়ে ফেললাম। কাস্টার্ড খুব টেস্টি, খুব সুন্দর। আজকের আয়োজনে আমি নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার, এটা ভ্যানিলা ফ্লেভার, আর নিয়ে নিয়েছি গুঁড়ো আমুল দুধ, আর নিয়েছি হাফ লিটার লিকুইড দুধ। এই দুধটা আমি জাল দিয়ে রেখেছি। এবার চলে যাব আমি রান্নায়। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো দুধটা। সবটা দুধ দেব না, কিছুটা দুধ আমি এই কাস্টারে দেব। এবার কাস্টারটা আমি ভালো করে গুলব, যাতে কোনো লাম্পস না থাকে। খুব সুন্দর করে ধীরে ধীরে এটাকে আমি গুলব। কাস্টারটা আমার খুব ভালো করে গোলা হয়ে গেছে, এতে আর কোনো লাম্পস নেই। চলে এসেছি কড়াইয়ের কাছে। দুধটা একটু গরম হলেই আমি এতে দিয়ে দেবো আমুল দুধটা, দিয়ে ভালো করে নাড়ব। সুন্দর করে এটাকে এই দুধের সঙ্গে মিশিয়ে দেব। দুধটা ফুটে গেছে, এবার আমি বড় চামচে 3 চামচ দিয়ে দেবো এতে চিনি। চিনিটা যার যার পরিমাণ মতো, কেউ মিষ্টি বেশি খায়, কেউ মিষ্টি কম খায়। আমরা মিষ্টিটা একটু কম খাই, সেই জন্য মিষ্টিটা আমি 3 চামচ দিলাম। এবার ভালো করে আমি চিনিটাকে গলাবো। চিনিটা গলে গেছে, এবার গ্যাসটা আমি কমিয়ে দিয়ে অল্প অল্প করে আমি কাস্টার্ডটা দেবো দেবো আর নাড়বো। এক হাত দিয়ে দেবো আর এক হাত দিয়ে নাড়বো। এবার আমি পুরো কাস্টার্ডটাই দুধে দিয়ে দিলাম, মানে এটাকে নাড়বো। এবার 5 থেকে 7 মিনিট আমি এইভাবে করে নাড়াচাড়া করেছি। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। দেখুন আমার থিকনেসটা ঠিক এইরকম হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি সমানে নাড়বো, ফ্যানের তলায় নিয়ে গিয়ে এটাকে ভালো করে আমি ঠান্ডা করব। কাস্টার্ডটা ফ্যানের হাওয়াতে আমি এইভাবে করে অনবরত নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে একটা কাচের বাটিতে ঢালবো। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ফল, নিয়েছি আঙুর, আপেল, পেঁপে, কলা, বেদানা আর অল্প কিছু ড্রাই ফ্রুট। এবার আমি সবগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মেশাবো। সব ফল আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এটাকে আমি 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। 4 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে কাস্টার্ডটা বার করেছি। থিকনেসটা দেখুন এইরকম হয়েছে। এইরকম গাঢ় থিকনেস না হলে কাস্টার্ড খেতে ভালো লাগবে না। আমি কিছু আরও ড্রাই ফ্রুটস রেখে দিয়েছি ওপরে ডেকোরেশন করার জন্য। কাস্টার্ডটা এতটাই লোভনীয় জিনিস, আমার মেয়ের তর্স হয়েছে না, সেই জন্য আমি মেয়ের জন্য একটা ছোটো বাটিতে সার্ভ করছি। দেখুন, এই দেখুন এত সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে। আমার মতো করে আপনারা ঘরে এইভাবে করে বানিয়ে বাচ্চা বড় সবাই মিলে খুব মনের আনন্দে খেতে পারবেন, আর খেতেও অপূর্ব হয়। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।